মানে 27 ইয়ার্স ফ্রেন্ড, 27 বছরের বন্ধু। এবং প্রথম আমার প্রথম ছবি থেকে তেরে লিয়ে থেকেও গাইছে আমার সঙ্গে, গান বাংলা গান গেয়েছে, হিন্দি গান গেয়েছে। সাড়া টু আমার লাস্ট রেকর্ডিং ছিল ওর সঙ্গে। আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না এখন, আমি জাস্ট বিশ্বাসই করতে পারছি না। না আমি ওখানে ছিলাম না, আমি জানি যে ও ওখানে গাইছে আজকে, নজরুল মঞ্চে গাইছে, কিন্তু আমি পরে এটা আমি খবর পেলাম একজন মিউজিশিয়ানের কাছ থেকে। আমি এটা অন্য জায়গায় ছিলাম কিন্তু আমি শুনে জাস্ট বিশ্বাস করতে পারিনি। আপনি কখন খবর পেলেন? আমি জাস্ট এই 15-20 মিনিট আগে আমি শুনেই ওখান থেকে। কি শুনেছিলেন আপনি ঘটনাটা হয়েছে? আমি শুনেছি, আমি অ্যাকচুয়ালি কিছুই জানি না, জাস্ট শুনেছি ও নেই, এটা শুনে আমি জাস্ট আমি এই মাত্র আমার সঙ্গে সোনুর সঙ্গে কথা হয়েছে, তো সোনুও বিশ্বাস করতে পারছে না। সোনু নিগম, আচ্ছা, সোনু বিদেশে আছে আমার সঙ্গে, ও কন্ট্যাক্টে আছে এখন। আমি জাস্ট আমরা জাস্ট ভাবতে পারছি না। ভার্সেটাইল সিঙ্গার ছিলেন তো কে কে? সব থেকে বড় কথা হচ্ছে সিঙ্গার তো অনেক দূরে আমার খুব কাছের বন্ধু। সিঙ্গার তো ডেফিনেটলি একজন ভারতবর্ষের একজন আইকনিক সিঙ্গার, মানে ওইরকম সিঙ্গার তো আর হবে না। পরিবারের কারোর সাথে কথা হয়েছে আপনার? আমার এখনো কথা হয়নি, সে অবস্থা আমিও নেই। আর ওনারা আসছেন এখানে, অরূপদা আছেন, সমস্ত উনি টেক কেয়ার করছেন, সব কিছু টেক কেয়ার করছেন উনি। ওনার ওয়াইফ হয়তো কাল সকালে আসবেন, তারপরে উনি ডিসিশনে ওনার পরিবার ডিসিশন দেবেন কী করবেন। বাড়িতে কে কে আছেন ওনার? বাড়িতে 2 ছেলে আছে আর ওনার ওয়াইফ আছে। আজকে নজরুল মঞ্চে একটি অনুষ্ঠান যখন ছিল উল্টোডাঙ্গা গুরুদাস কলেজে, গায়ক কে কে তিনি সন্ধ্যে 6:45 টাকা যেমনটা জানতে পারছি নজরুল মঞ্চে প্রবেশ করেন, এবং যখন সেখানে প্রবেশ করেন উল্টোডাঙ্গা গুরুদাস কলেজে সোশ্যাল ছিল, এবং সেই অনুষ্ঠানে গান গাওয়ার জন্য যখন গায়ক কে কে আসবে তখন কিন্তু বহু ছাত্রছাত্রী তারা সেখানে উপস্থিত ছিল, একেবারে বাঁধ ভাঙা উচ্ছ্বাস ছিল। এবং সেই জায়গায় প্রথম দিকে যখন গেটে ঢোকার সময় প্রচুর কলেজ স্টুডেন্টদের একটা ভিড় ছিল, সেখানে হুড়োহুড়ি পড়ে যায়, এবং তার পরবর্তীকালে যেমনটা জানতে পারছি আমরা পুলিশ সূত্র মারফত যে গায়ক কে কে যখন নজরুল মঞ্চের ভেতরে প্রবেশ করতে থাকে তখন একটি ফায়ার এক্সটিংগুইশারে কারো হাত লেগে যায়, সেই ফায়ার এক্সটিংগুইশার কিন্তু ওপেন হয়ে যায় এবং সেখানে কিছুটা একটা সমস্যা দানা বাঁধে। পরবর্তীকালে কিন্তু কে কে তিনি মঞ্চে ওঠে এবং 6:45 যখন নজরুল মঞ্চে প্রবেশ করেন সেখান থেকে তিনি গান গান থাকেন, এবং 8:30 থেকে 8:45 নাগাদ নজরুল মঞ্চ ছেড়ে তিনি হোটেলের উদ্দেশ্যে রওনা হন। তার পরবর্তীকালে জানতে পারছি হোটেলে গিয়ে অসুস্থ বোধ করেন গায়ক কে কে, এবং তার পরবর্তীকালে সিএমআরআই হাসপাতালে যখন নিয়ে আসা হয় এই বিশিষ্ট গায়ককে, যিনি কিনা বিভিন্ন ভাষায় গান গেয়েছে, বাংলা হিন্দি মারাঠি সহ একাধিক ভাষায় গান গাওয়া সঙ্গীত শিল্পী কে কে, এবং গায়ক কে কে শুধুমাত্র যে আজকেই এসছে কলকাতায় তেমনটা নয় কিন্তু গতকালকেও এই একই জায়গায় নজরুল মঞ্চে ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজের একটি প্রোগ্রাম ছিল সেখানে তিনি গান গেয়েছেন, আজকে উল্টোডাঙ্গা গুরুদাস মহাবিদ্যালয় কলেজের একটি অনুষ্ঠান সেখানে অংশগ্রহণ করেন, এবং তার পরবর্তীকালে হোটেলে ফিরে যখন অসুস্থ বোধ করেন তার পরবর্তীকালে সেই হোটেল থেকে সোজা সিএমআরআই হাসপাতালে নিয়ে আসা হলে তারপরে সেখানে কিন্তু ওনার মৃত্যু হয়। এখনো পর্যন্ত ঠিক কি কারণে কি অসুস্থতা বোধ করেছিলেন সেই বিষয়টা আমরা জানতে পাইনি, কিছুক্ষণ পরে আরো বিস্তারিত জানা যাবে। তবে সঙ্গীত শিল্পী গতকালকে এই নজরুল মঞ্চ অনুষ্ঠান করেন, আজকেও নজরুল মঞ্চে তিনি যান, এবং সেখানে অনুষ্ঠান চলাকালীন অনুষ্ঠান শেষ হওয়ার পরে তিনি হোটেলে পৌঁছান, এবং হোটেলে পৌঁছাবার পর অসুস্থ বোধ করায় কে 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 হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে জানান। মাধুরী একদমই পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো, যে খবরের দিকে নজর রেখেছি। প্রয়াত গায়ক কে কে আজ নজরুল মঞ্চে উল্টোডাঙ্গার গুরুদাস মহাবিদ্যালয়ের গানের অনুষ্ঠান শেষে শিল্পীর মৃত্যু হয়। বাংলা হিন্দি তামিল কান্নাড় মালায়ালাম মারাঠি অসমীয়া ভাষায় গান গেয়েছেন তিনি, এবং আপনাদের জানিয়ে রাখি আজ নজরুল মঞ্চের একটি অনুষ্ঠানের শেষে মৃত্যু হয় সঙ্গীত শিল্পী কৃষ্ণ কুমার কুন্নাথের। যে হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় সেই হাসপাতালের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য, সরাসরি চলে যাব সুদীপ্তর কাছে। সুদীপ্ত, আবারও তোমার কাছে জানতে চাইবো হাসপাতাল সূত্রে কি খবর রয়েছে। দেখো, হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে যে তাকে যখন এখানে নিয়ে আসা হয় কৃষ্ণকুমার কামাত অর্থাৎ কে কে নামে যিনি পরিচিত, 1968 সালে দিল্লিতে জন্মগ্রহণ করেন এবং বলিউডে তার ডেবিউয়ের আগে অন্তত 3,500
তিনি জিঙ্গল অর্থাৎ বিজ্ঞাপনী গান গেয়ে কিন্তু জনপ্রিয় হয়েছিলেন এবং তারপর সারা ভারতের বিভিন্ন ভাষায় তিনি গান করেছিলেন এবং তাকে যখন গ্র্যান্ড হোটেল থেকে তাকে অসুস্থ অবস্থায় এখানে নিয়ে আসা হয় চিকিৎসকরা কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করেন। এই মুহূর্তে যেরকম মন্ত্রী অরূপ বিশ্বাস তোমাকে বললাম এসেছেন, তার পাশাপাশি গায়ক সুরকার জিৎ গঙ্গোপাধ্যায় তিনিও কিন্তু এখানে এসেছেন, খবর পেয়ে এসেছেন এবং স্বাভাবিকভাবে শোকে কিন্তু ভেঙে পড়েছেন। আমরা কথা বলে নেব জিৎবাবুর সঙ্গে। জিৎদা কী শুনেছেন, অনেক স্মৃতি তো আপনার সঙ্গে জড়িত রয়েছেন। আমাদের মানে 27 ইয়ার্স ফ্রেন্ড, 27 বছরের বন্ধু, এবং প্রথম আমার প্রথম ছবি থেকে তেরে লিয়ে থেকেও গাইছে আমার সঙ্গে, বাংলা গান গেয়েছে, হিন্দি গান গেয়েছে, সড়ক টু আমার লাস্ট রেকর্ডিং ছিল ওর সঙ্গে। আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না এখন, আমি জাস্ট বিশ্বাসই করতে পারছি না। আজকে কনসার্ট ছিল, আপনি কি ছিলেন ওখানে? না, আমি ওখানে ছিলাম না। আমি জানি যে ও ওখানে গাইছে আজকে, নজরুল মঞ্চে গাইছে, কিন্তু আমি পরে এটা আমি খবর পেলাম একজন মিউজিশিয়ানের কাছ থেকে। আমি এটা অন্য জায়গায় ছিলাম কিন্তু আমি শুনে জাস্ট বিশ্বাস করতে পারিনি। আপনি কখন খবর পেলেন? আমি জাস্ট এই 15-20 মিনিট আগে আমি শুনেই ওখান থেকে। কী শুনেছিলেন আপনি ঘটনাটা হয়েছে? আমি শুনেছি, আমি অ্যাকচুয়ালি কিছুই জানি না, জাস্ট শুনেছি ও নেই, এটা শুনে আমি জাস্ট আমি এই মাত্র আমার সঙ্গে সোনুর সঙ্গে কথা হয়েছে, তো সোনুও বিশ্বাস করতে পারছে না। সোনু নিগম, আচ্ছা, সোনু বিদেশে আছে আমার সঙ্গে, ও কন্ট্যাক্টে আছে এখন। আমি জাস্ট আমরা জাস্ট ভাবতে পারছি না। ভার্সেটাইল সিঙ্গার ছিলেন তো কে কে? সব থেকে বড় কথা হচ্ছে সিঙ্গার তো অনেক দূরে আমার খুব কাছের বন্ধু। সিঙ্গার তো ডেফিনেটলি একজন ভারতবর্ষের একজন আইকনিক সিঙ্গার, মানে ওইরকম সিঙ্গার তো আর হবে না। পরিবারের কারোর সাথে কথা হয়েছে আপনার? আমার এখনো কথা হয়নি, সে অবস্থা আমিও নেই। আর ওনারা আসছেন এখানে, অরূপদা আছেন, সমস্ত উনি টেক কেয়ার করছেন, সব কিছু টেক কেয়ার করছেন উনি। ওনার ওয়াইফ হয়তো কাল সকালে আসবেন, তারপরে উনি ডিসিশন নেবেন, ওনার পরিবার ডিসিশন নেবেন কী করবেন। বাড়িতে কে কে আছেন ওনার? বাড়িতে দুই ছেলে আছে আর ওনার ওয়াইফ আছে।